ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জি কেক। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে, কাটার সময় অবশ্যই বোঝা যাচ্ছে কতটা সফট। আপনাদের সুবিধার্থে খুব অল্প প্রিপারেশনে এবং চুলার মধ্যে তৈরি করে দেখাবো আজকের এই কেকটি। কতটা সফট হয়েছিল একটু আপনাদের মাঝে শেয়ার করি। অনেক বেশি নরম তুলতুলে হয়েছিল এবং খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। ঘরে বসে যদি অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় নামি দামি বেকারির থেকেও মজাদার কেক, তাহলে মন্দ কি। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং কতটা ইয়াম্মি হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে খুব সহজে আপনাদের কাছে, চাইলেই দেখে নিতে পারবেন। কেকটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল আপনাদের তৈরি করা কেকটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রসেসে, সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে নিয়ে নেব তিনটা ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটাকে প্রথমে আমি একটু হ্যান্ড ব্রিক্স দিয়ে করে নিয়েছি। হ্যান্ড ব্রিক্স দিয়ে করলে অনেকটা সময় লাগবে, এর জন্য আমি ইলেকট্রিক গ্রিটার দিয়ে করে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক গ্রিটারটা না থাকে তাহলে হ্যান্ড ব্রিক্স দিয়ে করতে পারেন, এক্ষেত্রে একটু সময় লাগবে। আমি ডিমটা যেহেতু ফোমি করে বানাবো কেকটা, স্পঞ্জি কেক অবশ্যই একটু ফোমি কেক, ডিমটা ফোমি হলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়। খুব ভালোভাবে বিট করে নেব প্রথমে ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা বিট করা হয়ে গেলে এখানে নিয়ে নেব আমি ডিমের কুসুমটা। এখানে আমি তিনটা ডিম ইউজ করেছি। আমি 2 পাউন্ডের ওজনে কেক তৈরি করব। 2 পাউন্ড ওজনের কেক তৈরি করতে গেলে আমার এই রেসিপিটি ফলো করবেন, আশা করি একদম পারফেক্ট 2 পাউন্ডের একটা কেক হয়ে যাবে। কুসুমটাকেও নিয়ে আমি খুব ভালোভাবে ব্রিড করেছি। কুসুমটাও যে এখন দেখতে পাবেন যে খুব ভালো একটা ফোমি ফোমি ভাব চলে এসেছে, সে পর্যায়ে আমি চিনি অ্যাড করে নেব। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খেতে চান। চিনিটাও আমি খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা গলে না যায়। চিনিটা গলে যাবে প্লাস খুব ভালো একটা ফোমি ফোমি ভাব চলে আসবে ডিমের মাঝে। ডিমটা যখন ফোমি হয়ে গেছে, চিনিটাও গলে গেছে, সে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ তেল। রেগুলার রান্নার যে খাবারের তেল আমি সেটা ব্যবহার করেছি, এখানে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। তেলটার সঙ্গেও খুব ভালোভাবে ব্রিট করে নিলাম ডিমগুলোকে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফোমি হয়েছে, ঠিক এই পরিমাণ ফোমি রাখতে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো একে একে মিক্স করে নেব। প্রথমে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, তারপরে দেবো 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, তারপর অ্যাড করে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। অবশ্যই আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি চেড়ে নেব। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে দেবেন যাতে কোনো লাঞ্চ না থাকে। শুকনো উপকরণগুলো যখন আমি চেলে নেব তারপরে আমি খুব ভালোভাবে অল্প হাতে আমি ফোমের সাথে এই শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। লক্ষ্য রাখতে হবে ফোমটা যাতে নষ্ট না হয়ে যায়, ফোমটা যদি নষ্ট হয়ে যায় কেকটা কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডিমের ফোমটাকে ঠিক রেখে আমি খুব আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটা ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়া করলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি ভিডিওটা স্ক্রিপ করে দেখিয়েছি কারণ আপনাদের সুবিধার্থে, কারণ নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বেশি আস্তে কাজটি করতে হবে।
ফর্মটা কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। ডিমের ফর্মটা যতটা ঠিক থাকবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে। তারপর দিয়ে দিয়েছি কয়েক চিমটি পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনার এখানে হাফ টি স্পুন দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মিশ্রণটা একদমই রেডি, কোনো রকম কোনো লাংস নেই কিন্তু ভেতরে। ঠিক যে পর্যায়ে দেখতে পারবেন মিশ্রণটা এরকম সফট হয়ে গেছে তখনই মনে করবেন কেকের মিশ্রণটা একদমই রেডি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ তেল, ব্রাশ করে পেপার বিছিয়ে নিয়েছি। আমি কেকটা এটার মধ্যেই সেট করব। আমার কাছে 2 পাউন্ড কেক বসানোর মতো বাটি ছিল না, এর জন্য আমি এই টিফিন কেয়ার বাটিটাই ব্যবহার করেছি। আস্তে আস্তে করে উপকরণটা আমি ঢেলে দেব বাটির মধ্যে। বাটির মধ্যে যখন সমস্ত মিশ্রণটা ঢালা হয়ে যাবে আমি একটু সেট করে নেব। এই পর্যায়ে আপনারা একটা কাঠি ভেতর দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে একটু নেড়ে নিয়েছি। এই কাজটা কিন্তু সাবধানে করবেন, দেখতেই পাচ্ছিলেন আমার হাতে কিন্তু ঠিক ছাগা লেগেছিল। আমি হয়তো বা ভিডিওটা স্কিপ করতে পারতাম, করি নি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যে আমি এই হাঁড়িটাকে আগে ফ্রি হিট করে নিয়েছিলাম 5 মিনিট আগে আর কি। আমি চুলার জালটা জ্বালিয়ে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর আমি এটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম। তারপরে ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি, যেহেতু চুলাটা হাঁড়িটা তাপ হয়ে গিয়েছিলো, আমার হাতে একটু ছাঁকা লেগেছিলো। কেকটা রান্না করেছিলাম আমি 40 মিনিট, 40 মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত ইয়াম্মি এসেছে। কেকটা আমার হয়ে গেছে সেটা আমি দেখেই বুঝতে পারছি, তবে আপনাদের সুবিধার্থে আমি একটা কাঠি ব্যবহার করেছি। কাঠিটা যদি একদম ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে যে কেকটা একদমই রেডি। দেখতেই পাচ্ছেন আমার কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে, তার মানে কেক রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে শাড়ির পেপারটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তবে এই কাজটা আপনারা একটু ঠান্ডা হওয়ার পরে করতে পারেন, আমি গরমটাই করেছিলাম। তারপর খুব সাবধানে এটাকে মল আউট করে নিচ্ছি। যেহেতু আমি একটা সিলভারের প্লেটে বসিয়েছিলাম, সরি বাটিতে, আর সিলভার বাটিটা খুবই গরম ছিল, আমি খুব আস্তে আস্তে করে এটাকে মল আউট করে নিলাম। নামিয়ে নিচ্ছি, আমি এখন চারপাশের কাগজটাকে তুলে নেব। যে পেপারটা বসেছিলাম সে পেপারটা তুলে নিচ্ছি, দেখতে পাবেন কতটা ইয়াম্মি আর কতটা লোভনীয় হয়েছিল। ওয়াও, এক কথাই জোস, অসম্ভব সুন্দর কালার এসেছে এবং খেতেও অনেক বেশি লোভনীয় হয়েছিল। আমার আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে খুব সহজে আপনাদের কাছে, চাইলেই দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।